স্থির জলে নৌকার আট কিমি পার ঘণ্টা যদি সোতের ও প্রতিকূলে গতিবেগ পাঁচ কি পার ঘন্টা হলে তাহলে সতের বেগ গত এই অঙ্কটি সহজ সম্বন্ধে দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে দেখো অঙ্কটি শুরু করার আগে কয়েকটি টাম আমরা বোঝানি নৌকার ক্ষেত্রে কি হয় নৌকার গতিবেগ ঠিক আছে নৌকা সুতের অঙ্কর ক্ষেত্রে কী হয় নৌকার গতিবেগ সতের গতিবেগ আর অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ অনুকূল কি অনুকূলে গতিবেগ সমান অনুকূলে গতিবেগটাকে আমরা লিখি অনুকূল সমান নৌকার বেগ নৌকার বেগ বা শটের নৌকার ব্যাগটাকে নৌকা লিখে দিই নৌকা বিযুক্ত স্রোত নৌকাযুক্ত স্রোত অনুকূল সমান আর প্রতিকূল সমান নৌকা বিযুক্ত স্রোত দেখো এখানে অনুকূল আর কি ধরো একটা নদী ঠিক আছে নদীতে জল এইদিকে বইছে তাহলে জল বইছে ওইদিকে ডান দিকে বাম দিক থেকে ডান দিকে জল বইছে বাম দিক থেকে যদি ডান দিকে জল বয়ে তাহলে জলের একটি গতিবেগ থাকবে জলটি কত বেগে বইছে ঘন্টা একটা গতিবেগ থাকবে সেটি হচ্ছে স্রোতের বেগ তাহলে স্রোতের বেগটা অ্যাকচুয়ালি কি জলের বেগ আর নৌকার বেগটা কি নৌকা ধরো স্থির জলে একটা হ্রদে ওদের ক্ষেত্রে কি স্থির জল স্থির জলে নৌকাটা যে বেগে বইতে পারে বেয়ে বা বাতাসের সাহায্যে সেটা হচ্ছে নৌকার বেগ তাহলে স্থির জলে নৌকা যে বেগে বইতে পারে স্থির জলে সেটা হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগটা হচ্ছে কি জল যে বেগে বইতে থাকে তাহলে নৌকা যখন জল স্থির তখন যে বেগে বয়ে সেটা হচ্ছে নৌকার বেগ এরপরে দেখো নদীতে যখন নৌকা যায় তখন কি হয় স্রোতের দিকে যাবে অথবা স্রোতের বিপর দিকে নৌকা যাবে আর এটা যদি নৌকা হয় এটা স্রোত তাহলে দেখো যেদিকে সদ বইছে অর্থাৎ যেদিকে জল বইছে সেদিকেই কিন্তু নৌকাটাই যাচ্ছে তাহলে কি হবে নৌকাটাকে যেতে সাহায্য করবে কে স্রোত তখন কি হবে যে বেগটাতে নৌকাটা বইবে সেটাকে আমরা বলবো অনুকূল কারণ স্রোতের অনুকূলে যাচ্ছে স্রোতের দিকে যাওয়া মানে অনুকূল আর স্রোতের উল্টো দিকে নৌকা যাওয়া মানে প্রতিকূল তাহলে স্রোতের দিকে যদি নৌকা যায় তাহলে কী হবে দেখো স্রোত কী করবে নৌকাকে সাহায্য করবে বইতে বেশি বেগে যেতে তখন কি হবে অনুকূলে বেগটা নৌকার যে বেগটা ছিল ওইটা প্লাস স্রোতের বেগটা দেখো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হয়েছে আর যদি নৌকাও উল্টো দিকে যায় অর্থাৎ যেদিকে স্রোত বইছিল তার উল্টো দিকে স্রোত বাম দিক থেকে ডান দিকে বইছে আর নৌকা ডান দিক থেকে বাম দিকে যদি যায় তাহলে কি হবে দেখো স্রোত যেদিকে নৌকা বইছে তার বিপরের দিকে বইছে নৌকাকে বেশি বাধা অতিক্রম করতে হবে কারণ স্রোতটা যে বেগে বইছে যত বেগে শোধ যাবে নৌকার কিন্তু বেগটা তত কমে যাবে তখন যে বেগটা হবে সেটাকে আমরা বলবো প্রতিকূল প্রতিকূল অর্থাৎই স্রোতের বিপরীত দিকে যাওয়া স্রোতের দিকে যাওয়া হচ্ছে অনুকূল আর স্রোতের বিপরীত দিকে যাওয়া হচ্ছে প্রতিকূল প্রতিকূলের ব্যাগটা কি হচ্ছে দেখো নৌকার ব্যাগ নৌকা যে বেগে বইছে বিযুক্ত স্রোতের বেগ তাহলে অনুকূল প্রতিকূল বোঝা গেলো আর দুটো সূত্র এখানে জানতে হয় নৌকা সূত্রের অঙ্কর ক্ষেত্রে সেটা হচ্ছে কি সরাসরি নৌকার বেগ বের করানো নৌকার বেগ সমান কি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু আরেকটি হয় কি স্রোতের বেগ স্রোতের বেগ সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু অনুকূল অর্থাৎ অনুকূলে বেগ প্রতিকূল অর্থাৎ প্রতিকূলে বেগ ঠিক আছে তাহলে নৌকার বেগ হচ্ছে অনুকূল আর প্রতিকূলের বেগটা যোগ করে থাকে দুই দিয়ে ভাগ আর সুতের বেগটা হচ্ছে পাবো কীভাবে অনুকূলে বেগটা আর প্রতিকূলের বেগকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ ঠিক আছে এরপরে অনেক সময় কী হয় নৌকা সুতের অঙ্কর ক্ষেত্রে শুধু নৌকা থাকে না অনেক ব্যক্তি সাঁতার দেয় তাহলে ব্যক্তি সাঁতার দেয় বা বোর্ডস থাকে ঠিক আছে তখন কি হয় যে নৌকার পরিবর্তে যে কোনো ব্যক্তি যদি সাঁতার দেয় সেটা নৌকার পরিবর্তে বসবে তাহলে তার বেগটা নৌকার পরিবর্তে বসবে আর জলের বেগটা সুতের পরিবর্তে বসবে তাহলে দেখো এই সূত্র চারটা সূত্র সাহায্যে আমাদের নৌকা সূতের অঙ্ক হয়ে যাবে তাহলে এই অঙ্গটির ক্ষেত্রে দেখো নৌকার গতিবেগ দেওয়া আছে কি কী দেওয়া আছে আমরা দেখবো যে কোন সূত্রটা আমরা ফেলতে পারি এই অঙ্গুরের ক্ষেত্রে নৌকার গতিবেগ দেওয়া আছে আমাদের তাহলে নৌকার গতিবেগটা পেয়ে গেছি আট কিমি পার ঘন্টা আর কি দেওয়া আছে সোতের প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে দরকার কি আমাদের সোতের গতিবেগ সোতের প্রতিকূলে দেওয়া আছে আর নৌকা দেওয়া আছে সোতের বেগটা দরকার তাহলে আমাদের দু নম্বর সূত্রটা কাজে লাগবে এখানে তো দু নম্বর সূত্রটা আমরা লিখি দুই নম্বর সূত্রটা কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ দেখো এখানে সরাসরি সূত্র কিন্তু নাও দেওয়া থাকতে পারে সূত্রটা আমাদের করে নিতে হতে পারে তাহলে আমাদের এখান থেকে কি দরকার স্রোতের বেগ দুই নম্বর সূত্রটা হচ্ছে কি প্রতিকূল সমান প্রতিকূল সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ বা এখান থেকে দেখো কি স্রোতটাকে যদি বাঁ নিয়ে আসি তাহলে কি হয় স্রোত স্রোত দেখো ডান দিকে মাইনাস ছিল তাহলে বাঁ দিকে এই সমানের যদি বাঁ দিকে চলে আসে প্লাস হয়ে যাবে সমান কি হয়ে যাবে নৌকা আগে থেকে ছিল নৌকাকে আগের থেকে লিখলাম আর প্রতিকূলটা যদি বাম দিক থেকে ডান দিকে চলে যায় কি হয়ে যাবে মাইনাস তাই তো সমান এবার দেখো নৌকার ব্যাগ আমাদের কত দেওয়া আছে আট কিমি পার ঘন্টা আর প্রতিকূলে বেগ দেওয়া আছে কত পাঁচ কিমি পার ঘন্টা তাহলে আট বিযুক্ত পাঁচ সমান তিন কিমি পার ঘণ্টা তাহলে সূত্রের বেগ পেলাম কত তিন কিমি পার ঘণ্টা তাহলে কোন সূত্রটি পড়বে সেটা কিন্তু আমরা বুঝবো কী করে যে দুটি দেওয়া আছে সে দুটি দেখব আর যেটি দেওয়া নেই সেটি দেখব তাহলে ওই তিনটি দিয়ে যে সূত্রটি আছে সেই সূত্রটির সাহায্যে আমরা অঙ্কটি করবো লেখেন উত্তর পেলাম কত তিন কিমি পার ঘণ্টা তাহলে কোন অপশানটি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আমাদের অপশান বি আর তোমরা এই প্রশ্নটির উত্তর করবে যদি উত্তর এ হয় তাহলে এ টাইপ করবে বি হলে বি টাইপ করবে ও সি এর উত্তর ঠিক হলে সি টাইপ করবে আর ডি এর উত্তর ঠিক হলে ডি টাইপ করবে করে তোমরা কমেন্ট করে জানাবে কোন উত্তরটি ঠিক আমি এই চ্যানেলটিতে চাকরির পরীক্ষার অঙ্কের সহজ এবং শর্টকাটের সমাধান নিয়ে আসি ভিডিওগুলি ফ্রিতে দেখতে ওই লাল সাবস্ক্রাইব বটনটি অবশ্যই প্রেস করবে সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশন পাও ভিডিওটি অবশ্যই লাইক করবে